আট হোক বা আশি, গান বাজনা কিন্তু শখ রাখি আমরা প্রত্যেকেই, আর সেটা ছোটদের জন্য হোক বা বড়রাই হোক না কেন, যদি সুযোগ পাই এই গান বাজনার সঙ্গে যুক্ত হওয়ার বা কিছু একটু ভালো করে নতুন করে আবার কিছু শেখার, সেখান থেকে কিন্তু আমরা কেউই ব্যতীত থাকি না। আজকের ফেস টু ফেসে আমাদের সঙ্গে এরকমই একজন সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি আমাদের সঙ্গে আজকে ফেস টু ফেসে রয়েছে। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো মিউজিশিয়ান সুরজিৎ সরকার, আমাদের সঙ্গে আজকে ফেস টু ফেসে রয়েছে উপস্থিত, যার এই কলকাতার বুকে, এই গড়িয়ার বুকে একটা মিউজিক একাডেমি রয়েছে যার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড মিউজিক একাডেমি। আমি সেই মিউজিক একাডেমির সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ওনার মুখ থেকে ওনার মিউজিক একাডেমির সম্পর্কে যাবতীয় ডিটেলস দেবো, যাতে আপনারা যারা যারা এই গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন, আরও নতুন প্রজন্মকে যুক্ত করতে চান, সবাই যেতে সাহায্য পায় একটা কোথাও গিয়ে এবং ওনার মিউজিক একাডেমি সম্পর্কে জানতে পারে, তার জন্যই আজকের এই ফেস টু ফেস। আমি নমস্কার সুরজিৎবাবু, আপনাকে ফেস টু ফেসে আপনাকে স্বাগত, কেমন লাগছে বলুন? খুবই ভালো, একটা এক্সাইটমেন্ট, একটা ভালো প্ল্যাটফর্ম, একটা খুব ভালো লাগছে। আপনার মিউজিক একাডেমি ব্ল্যাক ডায়মন্ড মিউজিক একাডেমি যেটা শুরু হয়েছে, আপনি বললেন মার্চ মাস থেকে শুরু হয়েছে, আর খুব বেশি দিন হয়নি কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব ভালো রেসপন্স। ওনার সঙ্গে আমি ইন্টারভিউয়ের আগে কথা বলছিলাম, অলমোস্ট এখন 100-এর কাছাকাছি স্টুডেন্টস রয়েছে এবং আগামী দিনে আরও সেটা এগিয়ে যাবে, এটাই আমরা প্রত্যেকে চাইবো। এবং আমি সেই মিউজিক একাডেমি সম্পর্কে শুনতে চাই, ঠিক কীভাবে এই জার্নিটা শুরু হলো? দেখুন, আমি নিজে মিউজিশিয়ান, আমি লাস্ট 30 বছর ধরে গান বাজনা করছি, তা আমার মনে হয়েছে গড়িয়া অ্যান্ড অ্যাডজেসেন্ট এরিয়াজ, আমি যদি অ্যাক্রস সাউথ ক্যালকাটা ধরি, এরকম কোনো ভালো মিউজিক একাডেমি নেই, যেখানে ভালো মিউজিক স্কুল নেই, যেখানে ভালো টিচার আসে, এরকম কোনো নেই। সেই চিন্তাধারা করে, চিন্তাভাবনা আমরা করে এই স্কুলটা আমাদের শুরু করা। আচ্ছা, আপনি নিজেই ওনার? না, আমাদের, আমি মানে অপারেশনসটা আমি দেখি, অবভিয়াসলি ওয়ান অফ দ্য ওনার্স, বাট আমাদের চিফ পার্টনার আছে মিস্টার অনিল সিং, অনিল কুমার সিং। আচ্ছা, ব্ল্যাক ডায়মন্ডে কি কি ধরনের মানে ক্লাসেস রয়েছে যদি একটু ডিটেইলসে আর কি আপনাদের দর্শকদের জানান? আমাদের এই গড়িয়াতে যে ব্ল্যাক ডায়মন্ড মিউজিক একাডেমি, এটা হচ্ছে ওয়ান অফ ইটস কাইন্ড ইন দ্য ইস্টার্ন রিজন, ইউ ক্যান সে। আমাদের এখানে যারা শেখান তারা দে আর অল টপ লিজেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল, সবাই নাম জানেন। এবং আমাদের এখানে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল শেখানো হয়, মডার্ন ভোকাল শেখানো হয়, ছেলে মেয়েদের আলাদা আলাদা। আচ্ছা, আর রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি শেখানো হয়, স্প্যানিশ গিটার শেখানো হয়, পিয়ানো কিবোর্ড শেখানো হয়, তবলা ঢোলক শেখানো হয়, অ্যাকোস্টিক ড্রামস অ্যান্ড অক্টোপ্যাড শেখানো হয়, ফ্লুট শেখানো হয়, আপনার কত্থক ডান্স শেখানো হয়, রিসাইটেশন শেখানো হয়, এরকম সব। আর বেশ পুরো কালচারাল জগতে যা যা মোটামুটি আমরা মানে জেনে থাকি সমস্ত কিছু ডায়মন্ডে পাওয়া যাবে, প্লাস ভায়োলিনও শেখানো হয়। ভায়োলিনও শেখানো, মানে মিউজিক থেকে শুরু করে আপনার যেটা হচ্ছে উচ্চসঙ্গীত, যেগুলো গান, সেইগুলো, সেই সমস্ত কিছু এখানে পাওয়া যায় এবং ইনফ্যাক্ট ডান্স পর্যন্ত রয়েছে, তো সব কিছু এখানে পাওয়া যাবে। ঠিক। আচ্ছা, কতদিন মোটামুটি মানে সপ্তাহে কি রোজই ক্লাস থাকে? আমাদের সব প্রত্যেকটা সাবজেক্টই সপ্তাহে একদিন ক্লাস, মাসে 4টে ক্লাস। মাসে 4টে ক্লাস এবং উইকলি রেগুলারি ক্লাসেস রয়েছে, রেগুলারি ওপেন রয়েছে, মানে একাডেমি রোজই রয়েছে। আচ্ছা, আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা টিচার্স রয়েছে? আলাদা আলাদা। এবং এই ক্লাসগুলো কি অনলাইনের ব্যবস্থা আছে না পুরোটাই অফলাইনে? পুরো অফলাইনে হয়, যেগুলো অনলাইনে হয় সেগুলো ইন্ডিয়ার বাইরে হয়, ইন্ডিয়ার বাইরে থেকে হয়, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে যারা স্টুডেন্টস আছে তারা অনলাইনে ক্লাস করে। আদারওয়াইজ যারা কলকাতা থেকে আসে বা কলকাতার বাইরেও আছে, অন্য ডিস্ট্রিক্ট থেকেও আসে। এবং আমাদের এখন লাস্ট 2 মাস ধরে আমরা ট্রেন্ড দেখছি, আমাদের মিউজিক ওয়ার্কশপগুলো বা ক্লাসগুলোতে আমরা উড়িষ্যা থেকে, আসাম, নর্থ ইস্ট থেকেও আমাদের স্টুডেন্টরা আসছে, ছেলেমেয়েরা। এবং আমাদের বেশ কিছু স্টুডেন্টস এসছে ছেলে, তারা ঝাড়খণ্ড থেকে এসছে, দেওঘর থেকে, দেওঘর তা এরকম বিহার, ঝাড়খণ্ডের কিছু জায়গা থেকে, জামশেদপুর থেকে কিছু এসছে। সুতরাং কলকাতা শুধু না, কলকাতার বাইরে থেকেও আসে, অ্যাক্রস ইস্টার্ন রিজন থেকেই আমাদের আসে, আসে এখানে এসে ক্লাস করে যাচ্ছে, করে যাচ্ছে। খুবই ভালো ব্যাপার। আচ্ছা, আমি এই ভালো ব্যাপারের সঙ্গে এটা বলবো যে অন্যান্য তো চারপাশে মিউজিক একাডেমি বলুন, গান শেখানোর জায়গা বলুন, যেগুলো আমরা জেনে থাকি তথাকথিতভাবে, সেগুলো তো প্রচুর রয়েছে, তো তাদের থেকে মানে ডিফারেন্সটা কোথায় রয়েছে ব্ল্যাক ডায়মন্ডের, কেন আপনি বলবেন? দেখুন, এটা ব্ল্যাক ডায়মন্ড মিউজিক একাডেমির একটা ইউএসপি আছে, ইউএসপিটা হচ্ছে যারা টিচার আছে দে আর অল টপ মিউজিক লেজেন্ডস এবং দে আর অল এক্সপিরিয়েন্সড অ্যান্ড পপুলার। এই জিনিসটা এন্টার সাউথ ক্যালকাটায় কোথাও নেই, 1 নম্বর। সেকেন্ডলি হচ্ছে এই ব্ল্যাক ডায়মন্ড মিউজিক একাডেমি ভেতরে মানে আন্ডার ওয়ান রুফ আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে। মিউজিক স্কুল ইজ ওয়ান অফ দ্য পার্টস,
এছাড়া আমাদের মিউজিক ওয়ার্কশপ হয়, মান্থলি ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপে টপ লিজেন্ডস মানে ইভেন মুম্বাই থেকেও আমরা নিয়ে আসি, ফ্লুট, সেতার, সেখানে ক্লাসিক্যাল কমার্শিয়াল দুটোই থাকে। মাসে একবার করে মিউজিক ওয়ার্কশপ হয়, সেখানে ধরুন ওয়েস্ট বেঙ্গলের থেকে স্টুডেন্ট আসছে, উড়িষ্যা থেকে আসছে, ছত্তিশগড় থেকে আসছে। মানে এটা তার মানে আউটসাইড আপনার ব্ল্যাক ডায়মন্ডে যারা স্টুডেন্ট হয়েছে তার বাইরে তার বাইরেও থেকে ওই ওয়ার্কশপটায় মিউজিক ওয়ার্কশপটা ওরা এসে করছে। মাসে একবার ওয়ার্কশপ হয় আমাদের, এটা হয়। এছাড়া ভয়েস গ্রুমিং হয় আমাদের, যারা প্রফেশনাল সিঙ্গার তাদেরকে মাসে একবার করে ভয়েস গ্রুমিং করানো হয় উইথ লাইভ ব্যান্ড, এটা করানো হয়। এছাড়া আরও অন্যান্য অ্যাক্টিভিটিস আরও আছে, আমার নিজস্ব স্টুডিও আছে, স্টুডিও রেকর্ডিং হয়, অডিও রেকর্ডিং, ডাবিং, মিক্সিং সবই হয়, এইগুলোই হয়। স্টুডেন্টসের মানে এজ গ্রুপ কীরকম রয়েছে? আমাদের 4 বছর থেকে শুরু করে 60 ইয়ার্স অবধি আছে, সমস্তটাই রয়েছে, ছেলে মেয়ে সব সবারই রয়েছে। এবং আপনি তো বললেন আলাদা আলাদা ক্লাসেসও রয়েছে তাদের জন্য। আচ্ছা, পার ক্লাসে মোটামুটি কীরকম স্টুডেন্ট থাকে, মানে কীভাবে আমরা যেটা সব থেকে বেশি আর কি মানে চাই যে আমার আমি যেই শিখবো কেন সেটা আমি শিখি বা আমার ছেলেমেয়েরা যারাই শিখুক না কেন চাই, ইন্ডিভিজুয়ালি কতটা আর কি ভালোভাবে শেখানো হয় প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, তো এই জিনিসটা কী রয়েছে ব্ল্যাক ডায়মন্ডে? এটাও একটা আমাদের USP। আমাদের একটা রুমে যদি ধরুন একটা টিচার 6 জন 7 জন কি 10 জনও ঢোকায়, আমাদের যেটা অবজেকটিভ সেটা হচ্ছে 1-to-1 অ্যাটেনশন। এক্স্যাক্টলি, এই 1-to-1 অ্যাটেনশন হচ্ছে একটা আমাদের ওয়ান অফ দ্য USPs। এটার জন্যই আমাদের কাছে স্টুডেন্টরা আরো বেশি প্রেফার করে আসার জন্য, মানে যত ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিয়ে আর কি শেখানো হয় প্রত্যেককে। আচ্ছা আচ্ছা সুরজিৎ বাবু, যদি একটু ব্ল্যাক ডায়মন্ডের এক্স্যাক্ট লোকেশনটা কোথায় রয়েছে, গড়িয়াতে তো আমি জানি, কোথায় রয়েছে একটু যদি বলে দেন। অ্যাড্রেসটা হচ্ছে 22/529 কানঙ্গো পার্ক, গড়িয়া। এটা হচ্ছে গড়িয়া 5 নম্বর যে বাস ডিপো আছে তার জাস্ট পেছনে কোষে কোষে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ঠিক পাশে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড মিউজিক একাডেমি। সুরজিৎবাবু, ভবিষ্যতের জন্য ব্ল্যাক ডায়মন্ডের জন্য কোনো ফিউচার প্ল্যানিং আছে যে ব্ল্যাক ডায়মন্ডকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান বা স্টুডেন্টসদের জন্য? দেখুন, ফিউচার প্ল্যানিং বলতে একটা হচ্ছে আমার আমি মানে আমার অবজেক্টিভ থাকবে টু ইনক্রিজ নাম্বার অফ স্টুডেন্টস একটা, আর এখান থেকে আমরা চেষ্টা করব স্টুডেন্টসদের কোয়ালিটি ট্রেনিং দিয়ে তারা যাতে সমাজে একটা জায়গায় এস্টাবলিশ হতে পারে সেই জিনিসটাও আমরা দেখব। সেই জিনিসটা আমরা প্রথম দিন থেকেই দেখছি। এবং আমাদের যে লাইভ আমাদের যে ব্যান্ড আছে সেই ব্যান্ডে যারা প্রমিসিং সিঙ্গার্স আছে অলরেডি তাদেরকে আমরা চান্স দেওয়া স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, তারা শোতে গিয়ে প্রোগ্রাম করছে, লাইভ স্টেজ শোতে প্রোগ্রাম। আমাদের নিজস্ব ইন হাউস স্টুডেন্টস, আমাদের যে ব্যান্ডটা আছে আন্ডার ব্ল্যাক ডায়মন্ড মিউজিক একাডেমি, ওটা ক্রচেট ব্রাদার্স বলে একটা ব্যান্ড আছে যেটা মানে বলিউড গান বাজনা হয়, আর একটা আছে ফোক মান্ত্রা বলে, ওটা ফোক অ্যান্ড সুফি বেসড গান বাজনা হয় বেঙ্গলি অ্যান্ড হিন্দি। এই দুটো ব্যান্ড অ্যাকচুয়ালি। তা আমরা ফোক ক্রচেট ব্রাদার্সে আমাদের এক্সিস্টিং স্টুডেন্টসদের আমরা চান্স দিই ফর লাইভ টেস্ট শোজ। আচ্ছা, বা রেকর্ডিং, ভালো একটা সুযোগ যারা নতুন শিখছে এবং তাদের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মগুলো খুব দরকার পড়ে এবং খুবই ভালো একটা উদ্যোগও এটা আমি বলবো। আপনার নতুন এই মিউজিক একাডেমি আরও এগিয়ে যাক এটাই আমরা সবাই চাইবো। আর ডিটেলস উনি বলেই দিলেন, তার সঙ্গে সঙ্গে আপনারা নিচেও এখানে ভিডিওটার নিচে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, যারা যোগাযোগ করতে চান ফোন নাম্বারও দেওয়া থাকবে, তারা কিন্তু ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে যোগাযোগ করতেই পারে। আর আমি লাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো সুরজিৎবাবু, যে এই যে ফাইভ রেসিডেন্সির এই যে প্রচেষ্টা, সবাইকে আমরা চাই যে বেস্ট বিজনেসগুলোকে সামনে নিয়ে আসতে যে কোনো ক্যাটাগরি থেকেই হোক না কেন, যদি আমাদের জন্য একটা ফিডব্যাক দিয়ে যান ভালো লাগবে। এটা সত্যি খুব ভালো ইনিশিয়েটিভ, এটা স্পেশালি ফর স্টার্টআপস, এটা একটা ভালো এক্সপোজার। আমি আপনাদের অর্গানাইজেশনের সাকসেস কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকেও। আর ফেস টু ফেস আজকে এখানেই শেষ করব, আমি নেক্সট দিন আবার ফেস টু ফেসে কারোর না কারোর সঙ্গে আবার আসব, আলাপ হবে তার সঙ্গেও, তার বিজনেসের সঙ্গেও। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই থাকবে, আশা করি ভালো লাগলো। নমস্কার। নমস্কার।